মাটন বিরিয়ানির খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি যারা খুঁজছেন, আজকের রেসিপিটা তাদের জন্য। হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুক্তি আফরোজ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মুক্তিস কুকিং ওয়ার্ল্ড থেকে। আজকে করে দেখাবো মাটন বিরিয়ানি একদমই সহজলভ্য কিছু উপকরণ দিয়ে, আর এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই মজাদার মাটন বিরিয়ানিটি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ মাটন বা খাসির মাংস, এবং মাংসগুলোকে আমি এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে রেগুলার কাট করে কাটা মাটন দিয়েও রান্না করতে পারবেন, তবে এভাবে একটু বড় টুকরো করে নিলে দেখতে সুন্দর লাগে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, এখানে যে কোনো ধরনের বাদাম বাটাই ব্যবহার করা যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা, এখানে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাই আপনারা ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো কিছুটা লবণ, আরও দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এখানে আমি আদা আর রসুনটাকে একসঙ্গে বেটে নিয়েছি। এখন এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার জন্য, এতে করে সব কিছু সুন্দরভাবে একত্রে মিশে যাবে। মাংসটা মেখে নেওয়ার পরে এবার আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরেও রাখতে পারেন, আর হাতে একেবারেই সময় না থাকলে না ম্যারিনেট করেও রান্না করতে পারবেন। আধা ঘন্টা পরে চুলায় একটা হাঁড়িতে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা হালকা কিছুটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা কিছুটা যখন এরকম সফট হয়ে যাবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি সেই ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দিলাম। মাটনগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে করে 7-8 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মাটন থেকে কিন্তু অলরেডি পানি বের হওয়া শুরু করেছে। তো আবারও সব কিছু একটু মিশিয়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এবং চুলার আঁচটা এই পর্যায়েও মাঝারিতে আছে। মাঝারি আছে, আরও 5-7 মিনিট জাল করার পরে আরও অনেকটা পানি উঠে এসেছে দেখতেই পাচ্ছেন। তো যেহেতু অনেকটা পানি উঠে এসেছে, তাই সিদ্ধ করার জন্য আমি এক্সট্রা করে আর পানি ব্যবহার করব না। এবার ঢেকে একদম চুলার আঁচ লোতে করে রেখে দিব যতক্ষণ পর্যন্ত মাটনটা সিদ্ধ না হয়। তো মাটনটা সিদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নিব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি বিরিয়ানির জন্য রাইসটা রেডি করে নিব। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে কালোজিরা পোলাওয়ের চালটা ব্যবহার করেছি। আপনারা অন্য যে কোনো ধরনের পোলাওয়ের চালও ব্যবহার করতে পারবেন, চাইলে বাসমতি চালও ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে চালগুলোকে খুব ভালোভাবে কয়েকবার পানি বদলে কোচলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত চালের ময়লা পানিটা বের না হয়ে যায়। চালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এই চালগুলোকে আমি নর্মাল পানিতে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে চালগুলো ফুলে ডাবল হয়ে যাবে এবং এটা অনেকটা লম্বা লম্বা হয়ে যাবে। পরবর্তীতে বিরিয়ানিটা রান্না করার সময় বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে, তো সেই জন্য এটাকে ভিজিয়ে রাখতে হবে। তো আমি 15 থেকে 20 মিনিটের জন্য চালগুলোকে ভিজিয়ে রাখবো। আর এরই মাঝে আমার মাটনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিয়েছি, যাতে করে নিচে কোনোভাবে পোড়া না লাগে। তবে আপনারা দেখতেই পাচ্ছেন মাটন থেকে কিন্তু বেশ অনেকটা তেল উঠে এসেছে। তো যখন কোনো বিরিয়ানি রান্না করার সময় দেখবেন এরকম অতিরিক্ত তেল উঠে আসবে, তখন আপনারা চাইলে এই এক্সট্রা তেলটা দিয়েই কিন্তু বিরিয়ানির রাইসটা রান্না করতে পারবেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, এইভাবে কিছুটা তেল তুলে নিতে হবে,
তাই আমি আজকে এখান থেকেই তেল তুলে সেটা দিয়ে রাইসটা রান্না করব। যেহেতু অনেক তেল উঠে গিয়েছে, রাইস রান্না করার জন্য আমি এক্সট্রা তেল ব্যবহার করলে এটা অতিরিক্ত তেল হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো আমি এভাবে কিছুটা তেল তুলে নিলাম। এবার তেলটা তুলে নেওয়ার পরে বাকি মাংসটা ঠিক এরকম একদম ভুনা ভুনা করে রান্না করে ফেলতে হবে, কোনো এক্সট্রা ঝোল রাখা যাবে না। তো দেখতেই পাচ্ছেন এটা একদম মাখামাখা হয়ে গিয়েছে। তো এবার চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। বিরিয়ানির রাইসটা রান্না করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, আর বাকি আমি যে তেলটা মাটন থেকে তুলে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে সে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালগুলোকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এগুলোকে আমি পানি থেকে তুলে একটা ঝাঁঝরিতে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। তো চালের পানিটা ঝরিয়ে তারপরে কিন্তু রান্নাটা করতে হবে। চালগুলোকে ভালোভাবে 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 4.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। 1 কাপ চালের জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, যেহেতু চালগুলো ভিজিয়ে আমি রান্না করছি সেই জন্য। আর যদি না ভিজিয়ে রান্না করতাম তাহলে 1 কাপের জন্য 2 কাপ করে পানির দরকার হতো। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ আবারও বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। রাইসের জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণ দিয়ে দিলাম, যেহেতু মাটনে আগে থেকেই লবণ দিয়ে আছে। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে রেখে 7 থেকে 8 মিনিটের মতো অপেক্ষা করব। 7-8 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। পানিটা টেনে যখন একদম চালের গায়ে গায়ে মিশে যাবে ওই পর্যায়ে সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে উপরটা একটু সমান করে দিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে করে 5 থেকে 7 মিনিটের জন্য রাইসটাকে দমে রেখে দিতে হবে। এখন আবারও 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার আবার একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এবার আগে থেকে রান্না করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চেষ্টা করবেন অবশ্যই গুঁড়া দুধ এবং চিনিটা ব্যবহার করার জন্য, এতে করে টেস্টটা খুব ভালো আসে। আপনারা চাইলে গুঁড়া দুধ এবং চিনি যখন রাইসে পানিটা দেওয়া হয় সেই পানির মধ্যেও দিতে পারবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার উপরটা একটু সমান করে দিলাম। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল। চেষ্টা করবেন এই জিনিসগুলো দেওয়ার জন্য, এতে করে বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে করে 8 থেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। তো 8-10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এবার সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিলেই কিন্তু আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার একদমই সাধারণ কিছু উপকরণ দিয়ে মাটন বিরিয়ানি। আর ঠিক কতটা ঝরঝরে এবং লোভনীয় হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে এইটুকু বলতে পারি। আপনারা কেউ যদি আমার কোনো রেসিপি ট্রাই করে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে চান তাহলে কিন্তু আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেটা করতে পারেন। গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।